আপনারা ইতিমধ্যে দেখেছেন যে কিছু কিছু জায়গায় সম্মানিত পদপ্রার্থীরা যাদের কার্যক্রমে মনে হয়েছে আচরণবিধি লঙ্ঘিত হয়েছে, সেক্ষেত্রে আমাদের নির্বাচন অনুসন্ধানী যে কমিটিগুলো রয়েছে তারা অনেককে তাদেরকে ব্যাখ্যা তলব করেছেন এবং তারা সেখানে কার্যক্রম গ্রহণ করছেন। এছাড়াও রিটার্নিং অফিসারদের মাধ্যমে আমাদের আচরণবিধি নিশ্চিতকরণের দায়িত্বে নিয়োজিত যে নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ তারাও কাজ করছেন। এ সমস্ত বা যে সমস্ত ক্ষেত্রে এ জাতীয় সমস্যা মনে হচ্ছে যে আচরণবিধি লঙ্ঘিত হয়েছে সেটা রিটার্নিং অফিসার পর্যায়ে তারা তাদের কার্যক্রম অব্যাহত রাখছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আজ নভেম্বর মাসের 30 তারিখ 2023 সাল বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সময়সীমা নির্ধারিত ছিল এবং ইতিমধ্যেই সেই সময়সীমা অতিক্রান্ত হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদেরকে অবহিত করা হচ্ছে যে এই সময়সীমা ইতিমধ্যেই শেষ হয়েছে, এটা বর্ধিত করার কোনো সময় বা সুযোগ নেই, অর্থাৎ কোনো সময় বাড়ছে না। দ্বিতীয় হচ্ছে আজকে সকালে বাংলাদেশ পুলিশের প্রধান যিনি আইজিপি মহোদয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং অপরাহ্নে বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাননীয় কমিশনারের সাথে সাক্ষাৎ করেছিলেন। তারা তাদের নিজ নিজ দপ্তর মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে কমিশনকে অবহিত করেছেন। বিশেষ করে আইজিপি মহোদয় এবং জননিরাপত্তা বিভাগের স্বরাষ্ট্র সচিব মহোদয় রাষ্ট্রের আইনশৃঙ্খলা সংক্রান্ত পরিস্থিতির সংক্ষিপ্ত বর্ণনা তারা দিয়েছেন এবং আইজিপি মহোদয় আপনাদেরকে অবহিত করেছেন যে নির্বাচনের যে অনুকূল পরিবেশ আইনশৃঙ্খলা পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আসে মর্মে কমিশনকে অবহিত করেছেন। আর অপরাহ্নে সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রশাসনিক কোনো বিষয়ে কোনো নির্দেশনা আছে কি না, পরামর্শ আছে কি না, সেই বিষয়ে কমিশনের সাথে মত বিনিময় করেছেন। কমিশন তার বক্তব্য শুনেছেন এবং কমিশন তাকে কিছু পরামর্শ দিয়েছেন, সেভাবে জনপ্রশাসন মন্ত্রণালয় পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন। এটাই ছিল।